নির্বাচনে হারার জের কাউন্সিলরের অফিসে যুবলীগ নেতার প্রস্তাব। রাজশাহী সিটি কর্পোরেশনের সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির অফিসে গিয়ে প্রকাশ্যে প্রস্তাব করলেন এক যুবক। সিসিটিভি ক্যামেরায় ছবি বিশ্লেষণ করে দেখা যায়, প্রস্তাব করা ওই ব্যক্তি যুবলীগ নেতা জহুরুল ইসলাম রুবেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সিসিটিভির এমন একটি ফুটেজ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত 27 আগস্ট রাত 8:48 সেকেন্ডে কমলা রঙের একটি গাড়ি এসে দাঁড়ায় রাজশাহীর চণ্ডীপুর এলাকার তদ্রিসুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার সামনে। এরপর চালকের আসন থেকে নেমে আসেন যুবলীগ নেতা জহুরুল ইসলাম রুবেল। 8:19 মিনিটে সিটি কর্পোরেশনের সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির অফিসের গেটে দাঁড়িয়ে প্রস্তাব করেন রুবেল। 8:21:25 সেকেন্ডে ওই গাড়িতে করে চলে যান তিনি। যুবলীগের নেতা রুবেল ও কাউন্সিলর মতি একই এলাকার বাসিন্দা হওয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। সবশেষ গত 21 জুন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে মতিউর রহমান মতির কাছে 450 ভোটে হেরে যান জহুরুল ইসলাম রুবেল। এতে ক্ষিপ্ত হয়ে এমন কাণ্ড ঘটায় বলে অভিযোগ মতির। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো পক্ষই কথা বলতে রাজি হননি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।